আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসকে ম্যানেজ করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে একজন ফিজিওথেরাপি চিকিৎসক। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যে জিনিসটা হয়, স্ট্রোকটাকে ম্যানেজ করার পরে প্যারালাইসিসটাকে ম্যানেজ করার গুরুত্বটা একটু কমে যায়। এই জন্যই কমে যায় দর্শক, যে প্যারালাইসিসটা একটু লং টাইম ধরে ম্যানেজ করতে হয়, অর্থাৎ দীর্ঘমেয়াদী একটু ম্যানেজ করতে হয়, যার কারণে মোস্ট অফ দ্য পিপল যে কাজটা করে বাসায় গিয়ে নিজেরা নিজেরা ট্রাই করে, অনেকে কবিরাজের মাধ্যমে ট্রাই করে। এতে এই প্যারালাইসিস পেশেন্টগুলো একটা পর্যায়ে গিয়ে আর সম্পূর্ণ ভালো হয় না, তারা সারা জীবন একটা ডিসএবিলিটি ক্যারি করে। তো আপনাদের যাদের স্ট্রোকের পেশেন্ট আছে, স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস হয়ে গেছে, আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দিয়ে চিকিৎসা নেবেন। তাহলে দেখবেন যে 2-3 মাসের মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট তাদের যে নর্মালি জীবনযাপন সেটা সে করতে পারবে। দর্শক, যারা বাসায় বসে ট্রাই করেন অথবা নিজেরা নিজেরাও একটু এক্সারসাইজ করানোর চেষ্টা করেন, তাদের জন্য আমরা লোয়ার লিম্পের অর্থাৎ পায়ের কিছু এক্সারসাইজ আজকে দেখিয়ে দেব। এই এক্সারসাইজগুলো যদি আপনারা বাসায় বসে সঠিকভাবে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস যে হয়ে যায় সেই প্যারালাইসিসটাকে আপনারা খুব সহজে ম্যানেজ করতে পারবেন। আর যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাটা নেবেন। তো আমরা এক্সারসাইজে চলে যাই, আপনাদেরকে এক্সারসাইজগুলো দেখে দিচ্ছি। আশা করি এই এক্সারসাইজগুলো যদি আপনারা বাসায় বসে ট্রাই করেন, তাহলে দেখবেন যে অনেকটাই স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসগুলো খুব দ্রুত রিকভারি চলে আসবে। দর্শক, এর আগের ভিডিওতে আমরা বলছিলাম যে স্ট্রোক মূলত 2 রকম, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক। আর এই 2 ধরনের স্ট্রোকে একটা কমন সমস্যা দেখা দেয়, সেটা হলো প্যারালাইসিস, যে বডির একটা সাইড প্যারালাইসিস। ব্রেনের যদি রাইট সাইড স্ট্রোক করে তাহলে বডির লেফট সাইড প্যারালাইসিস হয়ে যায়, আর ব্রেনের যদি লেফট সাইড স্ট্রোক করে দর্শক তাহলে বডির রাইট সাইড প্যারালাইসিস হয়ে যায়। তো আমরা আজকে যে মডেল, সেই মডেলের আমরা লেফট সাইড প্যারালাইসিস হিসেবে আমরা লেফট সাইডের এক্সারসাইজগুলো দেখিয়ে দিচ্ছি। খুব সিম্পল দর্শক, একটা পেশেন্ট যখন একদম স্ট্রোক পরবর্তী মাসল পাওয়ার যদি 0 থাকে, অর্থাৎ কোনো ধরনের কন্ট্রাকশন না থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা শুধু প্যাসিভ মুভমেন্টগুলো করবেন। প্যাসিভ মুভমেন্টগুলো কীরকম, যেমন হিপের হচ্ছে 2-3টা মুভমেন্ট হয়, সেটা এরকম আপনারা এটাকে ধরে ব্যান্ড করো, একদম বুকের দিকে চাপ দিয়ে। আমরা এর আগেও ভিডিওতে বলছিলাম, অর্থাৎ হাতের এক্সারসাইজগুলো যখন দেখাইছিলাম, যে বলছিলাম যে ইন রেঞ্জে গিয়ে 10 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। তা আপনি এই স্ট্রোক পেশেন্টটাকে অবশ্যই অবশ্যই অ্যাগ্রেসিভলি এক্সারসাইজ করা যাবে না, অর্থাৎ আপনি এরকম তাড়াহুড়ো করবেন, মনে করবেন তাড়াতাড়ি ভালো হবে, এটা ভুল করেও করবেন না দর্শক। এই অ্যাগ্রেসিভ এক্সারসাইজগুলো করার কারণে মোস্ট অফ দ্য স্ট্রোক পেশেন্টের অনেকগুলো কমপ্লিকেশন তৈরি হয়, যে কমপ্লিকেশনগুলোকে কখনো ফিজিওথেরাপিস্টের মাধ্যমেও আর কারেকশন করা যায় না, অনেক অনেক সমস্যা থেকে যায় দর্শক। এই পেশেন্টগুলো সারা জীবন একটা প্রতিবন্ধিতা নিয়ে বসবাস করে। তো সেক্ষেত্রে আমরা যেভাবে এক্সারসাইজগুলো শিখিয়ে দিচ্ছি একটু গুরুত্ব সহকারে দেখেন, আশা করি কাজে লাগবে ইনশাল্লাহ। আপনারা প্রথম যে এক্সারসাইজ করবেন সেটা হচ্ছে হিপ ফ্লেকশন, একদম হিপ ফ্লেকশন, ফ্লেকশন একদম ইন রেঞ্জে গিয়ে আপনারা এখানে 10 সেকেন্ড ধরে রাখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দর্শক, এই এক্সারসাইজটা এইভাবে আপনারা 10 বার করবেন, অর্থাৎ এখানে নিয়ে যাওয়ার পরে 10 সেকেন্ড হোল্ড করে এভাবে 10 বার করবেন। এবার আমরা সেকেন্ড যে এক্সারসাইজটা দেখাবো, দেখেন দর্শক, এখানে হিপ এবং নিটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটাকে হচ্ছে ল্যাটারাল রোটেশন আর হচ্ছে মিডিয়াল রোটেশন, অর্থাৎ এই অ্যাঙ্কেলটাকে ভিতরে বাইরে নেবেন, ভিতরে নিয়েও এখানেও 10 সেকেন্ড হোল্ড করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার বাহিরে নিয়েও এখানেও আপনারা 10 সেকেন্ড হোল্ড করবেন। আমরা বারবারই বলতেছি দর্শক, অবশ্যই অবশ্যই এক্সারসাইজগুলো পেইন ফ্রি করতে হবে, অর্থাৎ এক্সারসাইজগুলো করার সময় পেশেন্টের ফেসিয়াল এক্সপ্রেশন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। ফেসিয়াল এক্সপ্রেশন যদি একটু যদি খারাপ করে দর্শক, তাহলে বুঝে নিতে হবে যে পেশেন্টের ব্যথা লাগতেছে অথবা কষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে কোনোভাবেই পেশেন্টকে কষ্ট দেওয়া যাবে না। আবার দেখে দর্শক, এটা এরকম ভিতরে নিয়ে 10 সেকেন্ড হোল্ড করবেন, এটা আবার বাইরে নিয়ে 10 সেকেন্ড হোল্ড করবেন। এইভাবে আপনারা এই এক্সারসাইজটাও 10 বার 10 বার করে করবেন। থার্ড যে এক্সারসাইজটা দেখাবো, থার্ড এক্সারসাইজটা এটাকে একদম বাইরে নেবেন, এইভাবে বাইরে নিয়ে এখানেও আপনারা 10 সেকেন্ড হোল্ড করবেন, 10 সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটা 10 বার করবেন, আবার ভিতরে নেবেন, আবার বাইরে নেবেন, বাইরে নিয়ে 10 সেকেন্ড হোল্ড করবেন, নেওয়ার পরে আবার ভিতরে নেবেন।
এটা গেল হচ্ছে থার্ড এক্সারসাইজ। এবার আমরা ফোর্থ যে এক্সারসাইজটা দেখাবো দর্শক, এটা হচ্ছে এই যে রোটেশনালটা, রোটেশন করবেন, রোটেশন করে এখানেও আপনারা 10 সেকেন্ড হোল্ড করবেন এবং এদিকে নেওয়ার পরেও এদিকেও আপনারা 10 সেকেন্ড হোল্ড করবেন। এইভাবে প্রত্যেকটা এক্সারসাইজ 10 বার 10 বার করে করবেন। এবার আমরা অ্যাঙ্কেল জয়েন্টের আপনার কিছু মুভমেন্ট দেখাবো, সেটা হচ্ছে এরকম যে ডর্সি ফ্লেকশন, এটা করেও আপনারা 10 সেকেন্ড হোল্ড করবেন। আবার প্লান্টার ফ্লেকশন, এদিকে নিয়েও আপনারা 10 সেকেন্ড হোল্ড করবেন। অর্থাৎ মুভমেন্টটা হবে দর্শক এরকম, এটা উপরের দিকে এবং এটা নিচের দিকে। এটা করার সময় ডর্সি ফ্লেকশনটা করার সময় খেয়াল করেন দর্শক, দেখেন আমি একটু এই থাই দিয়ে একটু হেল্প নিচ্ছি, থাইয়ের হেল্প নিয়ে এটাকে উপরের দিকে ধাক্কা দিচ্ছি। দেখেন হাতটা এইভাবে প্লেস করুন, প্লেস করার পরে উপরের দিকে ধাক্কা দেবেন, ধাক্কা দিয়ে আপনি 10 সেকেন্ড হোল্ড করবেন। আবার আপনি এই অ্যাঙ্কেলটাকে প্লান্টার ফ্লেকশন করেও 10 সেকেন্ড হোল্ড করবেন। এখানে আরও একটা মুভমেন্ট হয়, সেটা হলো এই ইনভার্সন, আর একটা হচ্ছে ইভার্সন। এই এক্সারসাইজটাও দর্শক দেখেন আপনারা এইভাবে নিয়ে এখানেও 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার এদিকে নিয়েও এদিকেও 10 সেকেন্ড হোল্ড করবেন। এবার আমরা ফিঙ্গারের যে মুভমেন্টগুলো দর্শক সেগুলো দেখাচ্ছি। এই ফিঙ্গারের মুভমেন্টগুলো আপনারা প্রত্যেকটাই এইভাবে নিয়ে 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার এদিকে নিয়েও 10 সেকেন্ড হোল্ড করবেন। তারপরে আপনারা এগুলাও 10 সেকেন্ড হোল্ড করবেন, এদিকে নিয়েও 10 সেকেন্ড হোল্ড করবেন। আবার সবগুলো ফিঙ্গারে যদি একবারে দেখাই দর্শক, 10 সেকেন্ড হোল্ড করবেন এবং 10 সেকেন্ড হোল্ড করবেন। আপনাদেরকে আপনাদের গেথাতে একটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা নার্ভের ইনসার্শন হয়ে গেছে আপনার পায়ের পাতায়। তো সেক্ষেত্রে আপনার পায়ের পাতাটাতে যদি বেশি বেশি করে মুভমেন্ট করেন, সুড়সুড়ি দেন, অর্থাৎ এক ধরনের স্টিমুলেশন দেন, দেখবেন যে তাহলে খুব দ্রুত এই মাসলগুলো অ্যাক্টিভ হবে। তো সেক্ষেত্রে আপনারা পায়ের পাতাটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে আপনারা এই জায়গাগুলোতে বেশি বেশি করে স্টিমুলেশন দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি করে স্টিমুলেশন দেওয়ার চেষ্টা করুন, বেশি বেশি করে স্টিমুলেশন দেওয়ার চেষ্টা করুন। এই স্টিমুলেশনগুলো দিলে দেখবেন যে যাদের মাসল পাওয়ার একদম জিরো, অর্থাৎ কোনো ধরনের কন্ট্রাকশন নাই, তাদেরও 2-4-5 দিনের মধ্যে কন্ট্রাকশন চলে আসবে। যখন কন্ট্রাকশন আসবে দর্শক, তখন গ্রাজুয়ালি আপনারা চেঞ্জ করবেন। আরেকটা জিনিস দর্শক, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রিজিং এক্সারসাইজ বলি। এই এক্সারসাইজটাও আপনাদেরকে একটু দেখাই, যারা এই ব্রিজিংটা করতে পারে তাদেরকেও একটু ব্রিজিংটা করাবেন। কোমরটা উঠান, কোমরটা উঠান, এখানে উঠানোর পরও আপনি 10 সেকেন্ড ফোল্ড করে এই এক্সারসাইজটাও 10 বার করাবেন। নামান, আবার উঠান, 1 2 3 4 5 6 7 8 9 10। যে পেশেন্টগুলো উঠাতে পারে না তাদেরকে একটু হেল্প করতে পারেন। হেল্পটা এরকম যে আপনি এদিক দিয়ে যদি একটু টান দেন, টান দিলে পেশেন্টে একটু অ্যাসিস্ট হবে, অ্যাসিস্ট হলে পেশেন্ট কোমরটাকে উঠাবে, উঠালে আপনারা এখানেও 10 সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও 10 বার করবেন। দর্শক এতক্ষণ যে আমরা এক্সারসাইজগুলো দেখাইলাম, এই এক্সারসাইজগুলো অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে করবেন। এই এক্সারসাইজগুলো যদি আপনারা করেন তাহলে মাসলের টোন ভালো থাকবে, মাসলের যে বেলি সেটা ভালো থাকবে, মাসলের কন্ট্রাকশন ডেভেলপ করবে না, মাসল রিজিড হবে না এবং মাসলগুলো ওয়াস্টিংও হবে না। আপনারা জানেন যে স্টক পরবর্তী প্যারালাইসিসটা ভালো হয় মূলত নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করার কারণে। তো সেক্ষেত্রে নিউরোপ্লাস্টিসিটি আবার নর্মাল নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করে, আবার অ্যাবনর্মাল নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করে। তো আপনারা যদি অ্যাবনর্মালি এক্সারসাইজগুলো করেন, অর্থাৎ বাসায় যদি নিজেরাই নিজেরা এক্সারসাইজগুলো করেন, তাহলে অ্যাবনর্মাল নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করে, যার কারণে অনেক পেশেন্ট আছে হাঁটলেও দেখবেন যে অ্যাবনর্মালি হাঁটে, তারা নর্মালি হাঁটতে পারে না, অর্থাৎ একটা নর্মাল মানুষের মতো তারা লাইফ লিড করতে পারে না, তাদের সারা জীবন মনে হয় যে তারা কোনো না কোনো সময় একটা সময়ে স্টক করছিল। আমরা যে এক্সারসাইজগুলো শিখিয়ে দিচ্ছি দর্শক, এটা কিন্তু কমপ্লিট ট্রিটমেন্ট না, এটা শুরুতে যাদের মাসল পাওয়ার জিরো থাকে তাদের জন্য, আপনারা বাসায় যারা ট্রাই করেন তাদের জন্য এই এক্সারসাইজগুলো। বাট এটা গ্রাজুয়ালি একটা পরিবর্তন হয়, একটার পর একটা ধাপে ধাপে এক্সারসাইজের যে প্ল্যানগুলো সেটা পরিবর্তন হয়। এই পরিবর্তনটা কিন্তু আপনারা করতে পারবেন না, যার কারণে অবশ্যই অবশ্যই আপনারা একজন ফিজিওথেরাপি চিকিৎসককে দেখিয়ে তার তত্ত্বাবধানে রেখে আপনারা স্টক পরবর্তী প্যারালাইসিসটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। তো আমরা যে এক্সারসাইজগুলো দেখে দিলাম দর্শক, অবশ্যই অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে করবেন। আর দর্শক আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা। তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে পারবেন, শেয়ার করে রাখবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।